কার স্বপ্ন কার প্রথম সূত্র বলছে দেখ একটা পয়েন্টে ঠিক আছে যে কটা তড়িৎ প্রবাহ ঢুকবে ঠিক সেই কটা ততগুলো তড়িৎ প্রবাহ বেরোবে মানে যে কটা ঢুকছে আর যে কটা বেরোচ্ছে তার বীজ সমষ্টি সমান হবে আই ওয়ান এই চারটে দেবে তার মধ্যে ঢুকছে কোনটা আই ওয়ান আর আই টু তো প্রথম সূত্র বলছে কোন বিন্দুতে দেখ কোনো বিন্দুতে যে কটা তড়িৎ প্রবাহ ঢুকছে তাদের যা যোগফল আর যে কটা তড়িৎ প্রবাহ বেরোচ্ছে তাদের যা যোগফল সমান হবে এখানে ঢুকছে কোনটা আই ওয়ান আর আই টু আর আই তাহলে এইটা হবে আই ওয়ান প্লাস আই ইকুয়াল টু আই থ্রি বল কথা বোঝা গেল কিনা এই হচ্ছে তোর প্রথম সূত্র তাহলে এখান থেকে আধান দিয়ে বলতে পারবি সব কটা কিউ টু ইকুয়াল টু কিউ থ্রি প্লাস কিউ ফোর যে কটা তলি দাদান ঢুকবে সে কটা বেরোবে এটা হচ্ছে প্রবাহ মাত্রা সূত্র বলে এটা হচ্ছে প্রথম সূত্র বুঝতে পারলি তো দ্বিতীয় সূত্র দেখ তৃতীয় সূত্রটা হচ্ছে একটা একটু বোঝার জায়গা তাহলে আমি আগে সার্কিটটা একে নেই তারপর বলছি প্রভাব বেরোলো আই আবার বেরোবেও আই আচ্ছা বল এই জায়গায় অ্যাপ্লাই করে এই যে এখান থেকে যে কটা ছড়িয়েছে সব যোগ হয়ে আবার এখানে আই হয়ে যাবে না ডান দিয়ে এই জায়গায় হবে তো এইবার দেখ এটাকে আমি ভেঙে দিচ্ছি আই ওয়ান আই টু তে ঠিক আছে এইটা ধর আর ওয়ান এটা আর টু কার সপের দ্বিতীয় সূত্র বলছে দেখ আমার কোনো বদ্ধ বর্তনীতে ধর আমি এ বি আচ্ছা দাদা সরি এ সি বর্তনীটা নিলাম মানে সেকেন্ড আমি লুপটা নিলাম ধর এই লুপটা ঠিক আছে আমি এই লুপটা নিয়ে কাজ করব এইবার কারসপের বলছে কোনো বদ্ধ বর্তনীতে বদ্ধ লুপের ক্ষেত্রে কোনো রোধ আর তার সঙ্গে সংশ্লিষ্ট প্রবাহ কোন রোধ আর রোধের সাথে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের যোগফল বীজগাণিতিক সরি বীজগাণিতিক যোগফল ওই লুপের তড়িৎচালক চালক বলগুলোর বীজগাণিতিক সমষ্টি সমান হবে মানে কি বলতো ধর আমার একটাকে যে কোনোটা একটাকে পজিটিভ ধরতে হবে যেটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে সেইটাকে আমি পজিটিভ ধরছি ঠিক আছে যেটা দেখ ক্লক ওয়াইজ ঘুরছে সেইটাকে আমি পজিটিভ ধরছি দেখ আই ওয়ানটা কি ক্লক ওয়াইজ ঘুরছে না আই ওয়ানটা এই ক্লক ওয়াইজ ঘুরছে না আর আই টুটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে তাহলে আমার কার সময় সূত্র কি বলছে দেখ আই ওয়ান আর তার সাথে জড়িত তড়িৎ প্রবাহ রোধ কোনটা আর ওয়ান আর আই টু তার সাথে জড়িত তড়িৎ প্রবাহ আই টা তো নেগেটিভ এইটা কি হবে ওই এর সাথে চালক মানে ওই বর্তনীতে তড়িৎ চালক বল সমষ্টি সমস্ত হবে বলের পজিটিভ কোনটা ধর এইটা এইটা তাহলে পজিটিভ হবে কারণ এইটা এটা প্রবাহটা কোন দিকে পাঠাচ্ছে এইটা ক্লক ওয়াইজ পাঠাচ্ছে এইটা হবে ই টু মাইনাস ই ওয়ান এই হচ্ছে দ্বিতীয় সূত্র বল বুঝতে পারলি কিনা এছাড়া কার সবের সূত্রের মধ্যে আর কিছু নেই শুধু দেখতে হবে প্রবাহ যাচ্ছে একটা একটা লুপ ধরে কাজ করতে হবে তোর বুঝতে অঙ্ক দেখি দেখ দুটি তড়িৎ কোষের প্রত্যেকটা তড়িৎচালক বল হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে স্মল আর ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ ওহম ও এক এক প্রথমটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আর একটা জিরো পয়েন্ট ফাইভ দ্বিতীয়টার হচ্ছে টু ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ পয়েন্ট ওয়ান ও হোম এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো কোষ দুটোকে কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবার কোষের সমবায়টিকে পাঁচ ওহম মানের একটা বহিস্ত রোধের সাথে যুক্ত করা হলো ঠিক আছে ওই পাঁচ ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে সেটা বার করতে হবে সূত্র থেকে কার দেখ ছবিটা ফার্স্টে এঁকে নেই তাহলে কি দাঁড়াচ্ছে ছবিটা দাঁড়াচ্ছে দেখ আমার এই একটা কোষ এই একটা কোষ ঠিক আছে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো একই দিকে যুক্ত করা হয়েছে কি ও কিছু বলেছে সেসব কিছু বলে দেয়নি ওটা বলে দেবে একই দিকে বা বিপরীত দিকে কিভাবে যুক্ত করা হয়েছে বলে দেবে তুমি এটা এখানে বলে দেয়নি এই প্রশ্নটা আমি একই দিকে ধরে নিচ্ছি এইটাকে একটা বহিস্ত রোধ আর এর সাথে বহির্বর্তনীতে যুক্ত করা হলো তাহলে দেখ এইটা বলেছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট এইটা টু ভোল্ট এইটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে পয়েন্ট ফাইভ এইটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে পয়েন্ট ওয়ান আর বাইরেরটার রোধ হচ্ছে পাঁচ ওহম এইবার বলেছে দেখ এইবার বলেছে এই এই রোধটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত আমি ধরে নিচ্ছি এইটা আই ওয়ান প্রবাহ দেবে এইটা আই টু প্রবাহ দেবে তাই তো এইবার দেখ এইটুকুর মধ্যে তো কোনো রোধ নেই এই এই উপরের অংশে তো কোনো রোধ নেই তাই না আমার কথাটা বুঝতে পারছিস ওপরের অংশে তো কোনো রোদ নেই তাহলে এ আর বি বিন্দুতে আমার কোন সূত্র অ্যাপ্লাই হবে শুধু প্রবাহ মাত্রা আছে মানে প্রথম সূত্র অ্যাপ্লাই হবে তাহলে দেখ এখান থেকে কি পাওয়া যাচ্ছে আই ওয়ান প্লাস আই টু দুটো তো একই দিকে মানে আমার লুপটা কোনটা হবে এই লুপটা এই বিন্দুতে ঢুকছে কোনটা কোনটা আই ওয়ান আর আই টু তাই তো এটা বুঝতে পারিস বিন্দুতে ঢুকছে প্রভাব কোনটা কোনটা আই ওয়ান আর আই টু তো আর বেরোচ্ছে হচ্ছে শুধু আই তাহলে আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু কত হবে আই হবে বুঝতে পারলি আবার বি বিন্দুতেও তাই বি বিন্দুটা পরে দেখো যখন একটা লুক নিয়ে করলেই হলো এখান থেকে কত আসছে আই টু ইকুয়াল টু আই মাইনাস আই ওয়ান আমার বার করতে হবে কিন্তু আই সেটা দিয়ে খেয়াল রাখতে হবে এই বার দেখ এইবার দেখ তুই এই লুপ কই গেল এক সেকেন্ড হ্যাঁ এই উপরের লুপটা উপরের লুপটা হিসাব করবি উপরের লুপটা হিসাব করলে কি হয় অ্যান্টি ক্লক মাইনাস আই ওয়ান ইন্টু তার সঙ্গে অভ্যন্তরীণ রোধ কোনটা এইটা প্লাস পয়েন্ট ফাইভ প্লাস আই টু ইন্টু ওয়ান পয়েন্ট টু এই পয়েন্ট ওয়ান সরি পয়েন্ট ওয়ান ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়ান টু সেই কার সময় দ্বিতীয় সূত্র থেকে সেই লাইনটা লিখছি আমি মাইনাস আই ওয়ান ইন্টু পয়েন্ট ফাইভ প্লাস আই টু ইন্টু পয়েন্ট ওয়ান ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু মাইনাস টু এই সরি মাইনাস ওয়ান পয়েন্ট টু প্লাস টু এটা হলো তো এইবার দেখ এখান থেকে করলে আমার কত আসে যে তার পয়েন্ট ওয়ান এখানে কত আছে পয়েন্ট ওয়ান আই ওয়ান নাকি আই টু ও পয়েন্ট ওয়ান আই ও আই টুর জায়গায় তো আবার মান বসে দিতে পারবি আগেরটার থেকে আই ওয়ান মাইনাস ওইটা দিয়ে আই মাইনাস আই ওয়ান দিয়ে কোনটা এটা কাটছে কেন আগেরটা কাটছে কেন আগেরটা এইটা দেখ আমি আবার বলছি দেখ এইটা গুণ করলে কত আসে পয়েন্ট ফাইভ আই ওয়ান আর এটা হচ্ছে পয়েন্ট ওয়ান আই টু তুই এইটা এই এইটা গুণ করলে কত হচ্ছে পয়েন্ট এইট হচ্ছে এইটা তুই দশ দিয়ে গুণ করে দে ফাইভ মাইনাস ফাইভ আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু এইট তাই তো এইবার তুই আই টু মানে কি পেয়েছিলিস আই টু মানে পেয়েছিলিস না আই মাইনাস এখানে বসিয়ে তাহলে এখান থেকে কত থাকছে এটা হচ্ছে মাইনাস আই ওয়ান মাইনাস সিক্স আই ওয়ান আই মাইনাস এটা বুঝতে পারলি এইবার দেখ এইবার তুই ওপরেরটা দিয়ে করিস নিচেরটা দিয়ে করিস একই ব্যাপার এইবার এই লুপটা নব ঠিক আছে এই লুপটার মধ্যে দিয়ে দেখ তো এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কোনটা আই টু ওই সরি এর মধ্যে দিয়ে হ্যাঁ আই টু ইনটু পয়েন্ট ওয়ান আই টু পয়েন্ট ওয়ান মানে মাইনাস আই টু ইনটু পয়েন্ট ওয়ান তার সঙ্গে যোগ হবে কোনটা আই মাইনাস আই পয়েন্ট শুধু ফাইভ এইটা কার সাথে সমান হবে এইটা এই যে দুই ভোল্ট তড়িৎ চালক বল এইটার সাথে সমান হবে না কারণ ওর ছাড়া তো আর কোনো চালক বল নেই বুঝতে পারলি কি বললাম তাহলে আমি সেইটাই লিখছি জায়গা ছোট বলে আমার একটু লিখতে অসুবিধা হয়ে যাচ্ছে মাইনাস আই টু ইন্টু পয়েন্ট ওয়ান

এই দুটো সমাধান করে তোর আই বার করতে হবে এখানে হচ্ছে তোর শুধু লুপ নিয়ে কাজ অন্য কিছু নিয়ে না বুঝতে পারলি কি বললাম এই হচ্ছে কারশপের সূত্রের কাজ এই বল এই অবধি পরিষ্কার হয়েছে কিনা দুজনের আর এই টিটা দিয়ে খুব একটা কিছু আর কথা না খুব একটা এত ঝামেলার জিনিস দেবে না পোটেন্সিওমিটারটা অনেক ওই প্র্যাকটিক্যালে বেশি লাগে আর এখানে আর একটা দরকারি জিনিস যেটা আছে সেটা হচ্ছে তোর মিটার মিটার ব্রিজ তো না অ্যাকচুয়ালি হুইস্টন ব্রিজ হুইস্টন ব্রিজের উপরে মিটার ব্রিজ কাজ করে হুইস্টন ব্রিজ হুইস্টন ব্রিজ মানে কি দেখ হুইস্টন ব্রিজ হচ্ছে চারটে রোদ বিশিষ্ট একটা বর্তনী আর নিচে একটা তড়িৎ উৎসের সাথে যোগ থাকবে এটা নাম দিলাম পি এটা কিউ সরি এটা আর এটা এস ঠিক আছে এইটা হচ্ছে এবার মাঝখানে একটা গ্যালভানোমিটার দিয়ে প্রবাহ রাখতে হবে এইবার আমাকে তড়িৎ এইগুলোকে এমন ভাবে যোগ করতে হবে হুইস্টন ব্রিজ মানে কি দেখ আমার এই ব্যাটারির জন্য ঠিক আছে এইটা ভালো করে খেয়াল রাখবি আমার হুইস্টন ব্রিজের কার্যনীতি মানে কি হোয়েস্টন ব্রিজের রোদগুলোকে এমনভাবে নির্বাচন করতে হবে যাতে এইটাকে এই মাঝখানের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ না হয় কি বললাম বোঝা গেল হ্যালো এটা হচ্ছে তোর হোয়েস্টন ব্রিজের কার্যনীতি মানে কি এইটা গ্যালভানো এই যে আমার এমনভাবে এই পি কিউআর এর বসাতে হবে যাতে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ না হয় এর মধ্যে দিয়ে প্রবাহ জিরো তাহলে তার যে এইটাকে বলে নিষ্পন্দ বিন্দু তার শর্ত হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এই অনুপাতে যদি সাজাতে পারি রোদগুলোকে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ হবে না বুঝে গেল এই হচ্ছে আর কিছু না এই হচ্ছে কারসবে এছাড়া তোর আর কিছু লাগবেও না বেশি ঝামেলার ডিটেলস এর অঙ্কের যা লাগবে না খুব বল এই কথাগুলো বুঝতে পারলে কিনা বল পরিষ্কার দুজনের এই অবধি হচ্ছে তোর কারসব এখানেই শেষ